হ্যালো ভিউয়ার্স, আপেল থেকে ইঁদুর, আম থেকে পাখি, এই ধরনের ভিডিও টিকটকে এবং ফেসবুক রিলসে অনেক ভাইরাল। এই ধরনের ভিডিও ছাড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউস উঠে যায়। কিভাবে আপনি তৈরি করবেন? এরকমের ভিডিও তৈরি করতে 10 থেকে 20 মিনিট লেগে যায়, কিভাবে 30 সেকেন্ডে করবেন সেটা দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এই কাজটা আপনি মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। গুগল ক্রোমে গিয়ে লিখবেন উইকো কাপ, এটা লিখে আপনারা ইন্টারে ক্লিক করবেন। উইকো কাপের ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। আপনাদের কাছে এই লিঙ্কটা না আসলে এখানে সার্চ করবেন, এখানে লিখবেন AI18। লেখার পর সার্চ বাটনে ক্লিক করবেন, তারপর সর্বপ্রথমে এখানে আসবে। আপনারা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে লেখা থাকবে AI ফটো, এখানে ক্লিক করবেন। আপনাদের জিমেল অ্যাড্রেস দিয়ে এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। দেখুন এখানে ছোট করে ইমেজ লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফাইলটা ওপেন হবে। আপনি কোন ফটো দিয়ে পশু পাখি তৈরি করতে চান সেটা ওপেন করে দিবেন। তারপর আপনি কয় সেকেন্ডের ভিডিও বানাতে চান, 5 সেকেন্ড নাকি 10 সেকেন্ড সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে অনেকজনেই ভুল করে, এখানে কী লিখতে হবে সেটা অনেকেই জানে না, তার জন্য তাদের ভিডিও হয় না। এখানে লিখতে হবে, আমি বাংলায় বলি, যেমন এই পিকচারটা আমের, লিখতে হবে সবগুলো আম পাখিতে রূপান্তরিত হয়, এটুক লিখবেন। এই লেখাটুকু ইংরেজিতে লিখে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। তারপর একটু সময় অপেক্ষা করবেন। ভিডিওর ভিতরে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি রিপ্লাই দেবো। ফাইনালি ভিউয়ার্স, আমাদের ভিডিও তৈরি করা হয়ে গেছে। এই ভিডিওটা ডাউনলোড করার জন্য ভিডিওর উপরে ক্লিক করে ডাউনলোড লেখা এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।